লুক ওয়াচ কিংবা সি, এই তিনটা আমরা কখন কোনটা ব্যবহার করি? এবং এটা কিন্তু আমাদের বিশাল একটা প্যাচ লাগায়, তাই না? কখন লুক ব্যবহার করব, কখন ওয়াচ ব্যবহার করব, আর কখন সি ব্যবহার করব। সো আজকের ভিডিওটাতে আমরা কি দেখব, কখন কোনটা ব্যবহার করতে হয়, কখন আমরা লুক ব্যবহার করব, কখন ওয়াচ ব্যবহার করব, এবং কোন পারপাসগুলোতে আমরা সি ব্যবহার করব। সো দেরি না করে লেটস স্টার্ট, ওকে? ওয়েল, লুক ওয়াচ কিংবা সি এই তিনটারই কিন্তু ব্যবহারের তিনটা পারপাস রয়েছে। এই তিনটা ওয়ার্ডের ব্যবহার কিন্তু তিন ধরনের। সো কীরকম লুক আমরা তখন ব্যবহার করব যখন কোনো কিছু আমরা ডিরেক্টলি দেখার ক্ষেত্রে ব্যবহার করি। দ্যাট মিন্স টু লুক অ্যাট সামথিং ডিরেক্টলি, টু লুক অ্যাট সামথিং ডিরেক্টলি, দ্যাট মিন্স কোনো কিছুর দিকে সরাসরি তাকানোর ক্ষেত্রে আমরা লুক ব্যবহার করে থাকি। যেমন আমি বলতে পারি লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য বোর্ড, দ্যাট মিন্স আমি বলছি যে বোর্ডটার দিকে তাকাও, সরাসরি তাকাতে বলছি। কিংবা আমি যদি বলি লুক অ্যাট দ্য ফ্লাওয়ার, লুক অ্যাট দ্য ফ্লাওয়ার, ফুলগুলোর দিকে তাকাও কিংবা ফুলটির দিকে তাকাও, দ্যাট মিন্স আমি সোজাসুজি কিংবা সরাসরি বলছি ফুলটির দিকে তাকাতে হবে। সো এরকম ক্ষেত্রে কিংবা সরাসরি কোনো কিছু দেখার ক্ষেত্রে আমরা লুক ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, লুক অ্যাট মাই শুজ, আই বট দেম টুডে, লুক অ্যাট মাই শুজ, আই বট দেম টুডে। অথবা লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য স্কাই, দ্য স্কাই বিকেম রেড, দ্য স্কাই বিকেম রেড। সো লুক অ্যাট দ্য স্কাই কিংবা লুক অ্যাট মাই শুজ, এক্ষেত্রে কিন্তু আমি ডিরেক্টলি বলছি আমার শুজগুলোর দিকে তাকাও কিংবা আকাশের দিকে তাকাও। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট মিন্স ওয়াচ। ওয়াচ কখন ব্যবহার করতে পারি? যখন আমাদের কোনো কিছুকে কেয়ারফুলি দেখতে হয় তখন আমরা ওয়াচ ব্যবহার করে থাকি। কিংবা কোনো কিছু নড়াচড়া করছে কিংবা মুভ করছে, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াচ ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি আই ওয়াজ অ্যাবাউট টু গো টু ওয়াচ দ্য ড্রামা, আই ওয়াজ অ্যাবাউট টু গো টু ওয়াচ দ্য ড্রামা, দ্যাট মিন্স যে আমি ড্রামাটা দেখার জন্য যাচ্ছিলাম মাত্র। সো এখানে ড্রামাতে কি হয়, ড্রামাতে কিন্তু কিছু মুভিং ক্যারেক্টার থাকে, তাই না? সো নর্মালি এই মুভিং অবজেক্টগুলোকে আমরা দেখি এবং এই দেখার ক্ষেত্রে কিন্তু আমরা সি কিংবা লুক কোনোটাই ব্যবহার করতে পারবো না, এক্ষেত্রে আমাদের ওয়াচ ব্যবহার করতে হবে। সো যখন আমরা থিয়েটারে মুভি দেখতে যাই সেক্ষেত্রেও কিন্তু আমরা ওয়াচ ব্যবহার করি। সো লাস্টলি সি কখন ব্যবহার করতে হয়, সি যখন আমরা কোনো কিছু ইন্টেনশনালি দেখি না, দ্যাট মিন্স কোনো কিছু দেখার জন্য ইন্টেন্ট থাকি না। এই কথার অর্থ কী? অর্থাৎ আমরা অনেক সময় অনেক কিছু দেখে ফেলি যেগুলো দেখার জন্য আমরা প্রস্তুত থাকি না, তাই না? প্রিপারেশন নিয়ে রাখি না। ধরো তুমি ইনিসফি নদীর তীরে হাঁটছো, বিকেলবেলা ইনিসফি নদীর তীরে তুমি হাঁটছো এবং হঠাৎ করে তুমি দেখলা যে একটা হামিং বার্ড এসে ড্যাফোডিল ফুলের উপর বসলো, কিংবা একটা হামিং বার্ড তোমার সামনে দিয়ে উড়ে গেল। তখন তুমি বলছো আই স হামিং বার্ড, আই স হামিং বার্ড, আমি একটা হামিং বার্ড দেখলাম। সো এই ক্ষেত্রে কিন্তু তুমি হামিং বার্ডটা দেখার জন্য প্রস্তুত ছিল না, কিংবা তোমার ইন্টেনশন ছিল না যে আমি হামিং বার্ড দেখার জন্য এখানে এসেছি। সো এরকম ক্ষেত্রে যদি কোনো সাইট আমাদের সামনে হুট করে চলে আসে, দ্যাট মিন্স যে সাইটটা দেখার জন্য আমরা ইন্টেন্ডেন্ট না, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা সি ব্যবহার করব। ফর এক্সাম্পল, আই স দ্য থিফ রানিং অওয়ে, আই স দ্য থিফ রানিং অওয়ে, আমি চোরটিকে দৌড়ে যেতে দেখলাম। তুমি কিন্তু ইন্টেন্ডেড ছিল না যে চোরটিকে তুমি দেখবে বা দেখার জন্য ওখানে দাঁড়িয়ে আছো, এটা হঠাৎ করে তোমার চোখের সামনে পড়ে গিয়েছে, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা সি ব্যবহার করব। সো দ্যাটস ফর টুডে, আবার একটা ভিডিওতে তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দিস ইজ ওয়াই দ্য সান নিবন। হ্যাঁ, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটিতে চাপ দিতে ভুলবে না। সো দ্যাটস ফর টুডে, ওয়াই দ্য সান নিবন সাইনিং আউট, আল্লাহ হাফেজ।